পঙ্কজ উদাস ছিলেন একজন ভারতীয় সঙ্গীত শিল্পী তিনি ছিলেন মূলত গজলের জন্য বিখ্যাত চল্লিশ বছরেরও বেশি সময় বলিউড মাতিয়েছেন বিখ্যাত এই গায়ক হিন্দিভাষী চলচ্চিত্র ও ভারতীয় পপ সঙ্গীতের দুনিয়ায় অবিস্মরণীয় অবদান রেখেছেন তিনি চান্দি জায়সারাং না কাজরে কিধার ধার দিওয়ারোসে মিলকার রোনা আহিস্তা থরি থরি পেয়ার কারো নিকিলোনা বেনাকাপ তার গাওয়া অসাধারণ সব গজল আজও শ্রোতাদের মনে দাগ কাটে নাসা পায়মানা হাসরাত হামসাফার এর মতো বিখ্যাত অ্যালবামও রয়েছে তার ঝুলিতে নাম সিনেমায় তার গাওয়া চিঠি আই হ্যাঁ তীব্র জনপ্রিয়তা অর্জন করেছিল শ্রোতাদের মাঝে তিনি দু সালে পদ্মশ্রী পুরস্কার লাভ করেন উনিশশো সালের সতেরোই মে গুজরাটের জেটপুরে জন্ম নেন পঙ্কজ উদাস বাবা কেশুভাই উদাস ও মা জিতুবেন উদাসের তিন সন্তানের মধ্যে পঙ্কজ ছিলেন কনিষ্ঠ পরিবার সূত্রেই তার সঙ্গীতে হাতেখড়ি সন্তানদের সঙ্গীতের প্রতি উৎসাহ দেখে বাবা কেশুভাই তাদের রাজকোটের সঙ্গীত একাডেমিতে ভর্তি করে দেন শুরুতে তবলার প্রশিক্ষণ নিলেও পরবর্তী সময়ে গুলাম কাদির খানের কাছে শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিতে শুরু করেন পরবর্তী সময়ে গোয়ালিয়র ঘরানার জনপ্রিয় শিল্পী নবরং নাগপুরকরের কাছে তালিম নিতে পঙ্কজ উদাস মুম্বাই চলে আসেন তিনি উইলসন কলেজ এবং সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন পঙ্কজ উদাসের প্রথম গান ছিল কামনা ছবিতে গীতিকার নকশা লায়লপুরি এবং উষা খান্নার একক সুর করা গানে ছবিটি ফ্লপ হয়ে যায় কিন্তু তার গাওয়া ভীষণ প্রশংসিত হয়েছিল পরবর্তীকালে পঙ্কজ উদাস গজলের প্রতি আগ্রহী হয়ে ওঠেন এবং গজল গায়ক হিসেবে নিজের ক্যারিয়ার গড়ার জন্য উর্দু ভাষা শিখেছিলেন তিনি কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে গজলের কনসার্ট করে দশ মাস কাটিয়ে নতুন প্রাণশক্তি ও আত্মবিশ্বাস নিয়ে ভারতে ফিরে এসেছিলেন তার প্রথম গজল অ্যালবাম আহত উনিশশো আশি সালে রিলিজ হয়েছিল এরপর থেকে তিনি সাফল্য পেতে শুরু করেন এবং দু সাল পর্যন্ত পঞ্চাশটিরও বেশি অ্যালবাম এবং শতাধিক যৌথ অ্যালবাম প্রকাশ করেছেন উনিশশো সালে নাম ছবিতে তার গাওয়া চিঠি আই হ্যা গানটি তাকে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দেয় উনিশশো সালে তিনি ঘায়েল সিনেমায় লতা মঙ্গেশকরের সাথে সুরেলা দ্বৈত গান মাহিয়া তেরি কাসাম গিয়েছিলেন এ গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল তারপর উনিশশো সালে সাজান ছবির জিয়ে তো জিয়ে গানটিও তার ক্যারিয়ারের অন্যতম হিত উনিশশো সালে পঙ্কজ সাধনা সরগামের সাথে মোহরা সিনেমার উল্লেখযোগ্য গান না রেকি ধার গিয়েছিলেন যা ভীষণ জনপ্রিয় হয়েছিল উনিশশো সালের ডিসেম্বরে মিউজিক ইন্ডিয়া কোম্পানি তার সাগুপ্তা অ্যালবাম ভারতে প্রথম কম্প্যাক্ট ডিস্কে বা সিডি আকারে রিলিজ করেছিল পরে পঙ্কজ উদাস সনি এন্টারটেনমেন্ট চ্যানেলে আদাব আর্জ হ্যাঁ নামে একটি ট্যালেন্ট হান্ট টেলিভিশন অনুষ্ঠান শুরু করেন সারা জীবনে তিনি দেশ বিদেশের একাধিক সম্মানে ভূষিত হয়েছেন দিন ধরে অসুস্থতার সাথে পাঞ্জালোড়ে দু হাজার সালের ছাব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটায় মুম্বাইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে বাহাত্তর বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতীয় এ সুরেলা কণ্ঠশিল্পী প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ